প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম বলে যাচ্ছে, ঠিক এরকম আদিত্য মানুষের কথা আমার মনে পড়ে যাচ্ছে। দক্ষিণ ভারত থেকে স্টিমার চলল, স্টিমারে যাওয়ার উদ্দেশ্য কোথায়? না শুধু আমেরিকা, আমেরিকায় কি হবে? না বিশ্ব ধর্ম সম্মেলন হবে, বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা আসবেন তাদের বাণী প্রচারের জন্য। হিন্দু ধর্মে বাণী প্রচার করতে সেই যুবক চলেছেন, নির্ভীক চেতা যুবক। কিন্তু কি অসম্ভব বিড়ম্বনা, গেছেন, থাকবার জায়গা নেই, কেননা কালাদিনীতে আমেরিকানরা হোটেল ভাড়া দেবে না, তাই খুব বেশি পয়সা দিয়ে এক দামি হোটেলে উঠলেন। কিন্তু সেখানেও শুনলেন যে না, সময় চলে গেছে সেই ধর্ম মহাসভায় নাম লেখাবার। সে কি তাহলে এতদূর আসা কি ব্যর্থ হবে? হঠাৎ এক ভদ্রমহিলা দেখা পেলেন, তিনি বললেন, স্বামীজি আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আমার অতিথি। এইটা মানে আলো আধারির খেলা কেমন, এই দিনের আলো এই রাতের অন্ধকার। একটা চিঠি লিখে দিলেন এক অধ্যাপক যে তুমি এটা নিয়ে যাও, এটা নিয়ে গেলে তুমি বক্তৃতা দেওয়ার সুযোগ পাবে। তখন তিনি নাম নিয়ে নিয়েছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু সেই চিঠি পেলেন নাকি আবার অন্ধকার, এমন অবস্থা যে সামান্য খাবার কেনার পয়সাটুকু নেই, সারাদিন অভুক্ত, মাথা বউ করে ঘুরছে, ফুটপাথের উপর বসে পড়লেন। কেননা আমেরিকায় তো বিকে দাও মা, বিকে দাও মা, বিকে দেওয়া রেওয়াজ নেই। এমন সময় ঠিক উল্টো দিকে বাড়ি থেকে এক ভদ্রমহিলা এসে বললেন, আমার মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত, আপনি আমার সঙ্গে আসুন, আপনি আমার অতিথি। স্বামী বিবেকানন্দ সোনা যেমন গড়িয়ে খাঁটি করা হয়, তেমনি তাকে দিক নির্দেশ দিয়েছিলেন তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। আর যেই মানুষটি যিনি মঞ্চে আসেন, ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রে, কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে উনি বছরের পর বছর তার গুরুর কথা মাথায় নিয়ে ঘুরে চলেছে। মুখে শুধু হাসি, কষ্টের লেশ মাত্র নেই, কেউ দেখে বুঝবে না ওনার আজ অন্ন হয়েছে কি অন্ন হয়নি। গুরু নাম কেবলম এই কথাটি বলি উনি উদাত্ত, যে গুরু বলেছিলেন সংসারে সাধুটি হও, মিষ্টি মুখে কথাটি কও, ভালোটুকু কুড়িয়ে নাও, কারো দোষটি ধরো না। যে তাই উনি কারো দোষ ধরেন না, খালি মাঝে মাঝে ভাবেন যদি কোনো রাজ্য সরকার, কেন্দ্র সরকার একটু বুঝতো ওই মানুষটির
কথা একটু বুঝত, আমি বুঝিয়ে বলি, তাহলে একটু আর্থিক সাহায্যে ভার বাড়িয়ে দিত, আমি আর হাজার দু হাজার দশ হাজার লোকের সেবা করত। এইটুকু চাহিদা, নিজের কোনো চাহিদা নেই, নিজে অত্যন্ত আনন্দে সুখে কাটাতে পারতেন। আমি অন্তত যেটুকু জানি, তার ভরা সংসার, তার সুন্দর একটা অফিস, তার সুন্দর প্রতিষ্ঠান, তাতে যা উনি তৈরি করেন তাই বিক্রি করে ওনার স্বচ্ছন্দে চলে যায়। কিন্তু তা তো হওয়ার নয়, গুরু যে গিলে ফেলেছে, গুরু গিলে ফেলেছে সোনা গলিয়ে যেমন তৈরি করে তেমনি তার স্বাধীর সন্তান গোপালকে তিনি পুড়িয়ে খাঁটি সোনা করছেন। আর যতজন বলে গেলেন তাদের কথা বলে, তাই যদি তার কথা না শুনি তাহলে এই সর্বেরণ অসম্পূর্ণ থেকে যায়। আমি প্রণতি জানাই ডক্টর আচার্য গোপাল কীর্তি মহাশয়কে, দয়া করে আপনার মুখরিসৃত কিছু কথা আমাদের শোনান। আপনার কথা মানে তো গুরুর কথা, গুরু কথা ছাড়া তো আপনার মুখে আর কোনো কথা নেই। আচার্য ডক্টর গোপাল কীর্তি সবাইকে প্রণাম দেয়, এই জন্য প্রণাম ছোট বড় সবাইকে, মানসিক ভগবান তাদের দিয়ে সম্মান করুন, সবার দেশ সেই ভগবানকে প্রণাম জানান। অমিত আমাকে খুঁজিয়ে দিলেন, গল্প ভেবেছিলাম অন্য প্রসঙ্গ, ভগবানের কিছু প্রসঙ্গ, কিন্তু স্বামীজির সঙ্গে যে কথা স্বামীজির জীবনে ঘটেছে আমরা যেখানে হুব হুব সেগুলো যেন হয়ে গেছে, সেগুলো যেন খুঁজিয়ে দেন। 1911 সালে লন্ডনে একটা আমন্ত্রণ পেয়েছিলাম রামকৃষ্ণ মিশন ম্যানচেস্টারকে। আমি গিয়ে মেয়ের বাড়িতে উঠেছি, গিয়ে শুনলাম, ফোন করে জানলাম তাদের শিফটিং চলছে, ওদের প্রোগ্রাম এক মাস পেছিয়ে দিয়েছে। ঠিক যেমন স্বামীজি শুনলেন আমার টিকিট কাটা গোনা দিন, কিছু হাতে গোনা পয়সা নিয়েছি, মেয়েদের কাছে মেয়ে জামাইয়ের কাছে তো হাত পাঠাতে পারি না, এমনিতেই লন্ডনে 10 গুণ খরচা, খুব কষ্ট পেলাম, প্রায় কেঁদে ফেলাম, কি করবো, ফিরে যাবো খালি হাতে? আমি তো কোথাও এখন যাই না খালি হাতে, পাগলের কথা ছাড়া তো আমি কোথাও যাই না, কতবার নিয়ে যাবো আমি দাঁড়িয়ে, আমি কোনদিন যাই না, কিন্তু আমি আমন্ত্রণটা পেয়ে গিয়েছি। তারপরে আমি এখানে কলকাতায় ফোন করলাম, বন্ধু হল আমি একটা আপনাকে আমন্ত্রণের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ওখানে আপনি আমন্ত্রিত বলতে পারবেন কিনা আমি বিশ্বাস জানি, তবে আপনি প্রসাদ পাবেন ভারত সেবাশ্রম লন্ডনে। ভারত সেবাশ্রমে গেলাম, গান হচ্ছে, কথা হচ্ছে, সিডিউলের মধ্যে আমি বলি, অনুষ্ঠান শেষ হয়ে আসছে, শেষ গানটা গাইছে একটা ভদ্রমহিলা মনিকা স্মিথ, ওটা গানটা ধরলে ঘড়ি কোনো ধর্ম ভুল কথা তো সঙ্গে সঙ্গে আমি হাতের সামনে একটা টর্নেস ছিল তুলে নিলাম, এ আমি নিজেকে বলি না, কিন্তু আমি তো খুঁজে দিলাম।
আমি সঙ্গে গলা দিতে ভাই আমি গান আপনি কোথায় গেলেন, এটা তো আমার গুরুর গান। আমি হৈমন্ত সুন্দর থেকে পেয়েছি, তখন আমার ওই গান এমন দল ভেতর থেকে ডেকে পড়লো। তখন ওই মহিলা মহারাজকে বললেন, ওই মহারাজকে ভাবতে যে ইন্ডিয়া থেকে সার এসছে মহারাজ একটু বাড়িতে বলুন। উনি ভেবেছেন আমি ওটা গাই বলতে পারছি না, আমি যদি বলি আমি গান করি না, আমি যদি কথা বলতে না দেয়। আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গান করলাম আর ওই গানটা ব্যাখ্যা করলাম। আমাদের দাঁড়াতে আমার বেশ বেশি বেশি টাকা অনুষ্ঠানের পরে সবাই সবাই মানুষ আমাকে ফোন নাম্বার টেলিফোন নাম্বার দিয়ে সেই আমার যাত্রা শুরু হয়ে গেল। পরের দিনই আমার কাছে একটা আবেদন নিল, আপনি থেকে যান, পুজোর সময় আসছে তো টিকিটটা ক্যান্সেল করে দিন। আমি দেখো টিকিট ক্যান্সেল করলে আমার 60,000 টাকা খরচা হয়ে যাবে, বাকি বলে আপনার টাকা চলে দেবো, আপনি যা বলেন আপনার টাকা উঠে যাবে, আমরা ব্যবস্থা করে দেবো, আমি তার দায়িত্ব নিচ্ছি। তারপরে লন্ডনে 16টা অনুষ্ঠান করলাম, চতুর্থী দিক থেকে দশমীর দিক পর্যন্ত, একাদশী থেকে টিকিট করে ফেলেছি এবং ছুটছি। এখানে সকালে উইম্বলডনে, বিকেলে সাউথ আফ্রিকানে, একটা জায়গায় স্যালিসবারিতে এক জায়গায়, মানে পরপর যাচ্ছি ছুটছি, মানে এক এক দিন তিনটে চারটে করে অনুষ্ঠান করছি। তারপরে অদ্ভুত সারা বিশ্বে করে গেল এমন একটা ঘটনা ঘটলো, একটা রামকৃষ্ণ সেন একজন সাধু এনটিভি চ্যানেলে চতুর্থীর দিনে দুর্গা পূজার সম্বন্ধে একটা বড় কথা ডিবেট হল। সেই সন্ন্যাসী অসুস্থ হয়ে পড়ল, আগে থেকে আমার নাম নাক একটু হয়ে গেছে যে ইন্ডিয়া থেকে একজন এসছে, তখন আমার ডাক সেই জায়গাটা পূরণ করা। আর সেই এনটিভি চ্যানেলে 11 কোটি মানুষ শুনলেন, কি শুনলেন বললে অনেক সময় লাগবে, 20 মিনিটের অনুষ্ঠান। আপনারা ইউটিউবে আমার নাম টাইপ করলে লন্ডন টুর গোপাল দেখলেন, একটা আবৃত্তি করেছিলাম সারা বিশ্বে বাংলাদেশ গান লোকে ধরে নিল। এখন আগামী দিনে আমি সিনেমাতে পাঠাচ্ছি, ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দেবে ও হিংসা বৃদ্ধি, ওই তো বিঘ্ন অতি প্রধান ছেড়ে দে তোর ভিন্ন হে, দেখ না শাস্ত্র দেখ না বে, বাইবেল কোরআন নয়ে তোকে শুনলে হিন্দু শোন মুসলমান, ওরে মানুষ দেখবি যদি ভগবান ভিন্ন নয় রে আল্লাহ করি, শুনলে ফকির ব্রহ্মচারী দেখতে তারে পারি না দেরি, খুলে দে তোর হৃদয় প্রাণ ওরে মানুষ দেখবি যদি ভগবান। কি বা মসজিদ কিবা মন্দির, শাস্তি ওটা যেমন বন্দি, ভাই আয়ে দেখ রে সন্ধি উড়ছে দিশা ওই বিষ্ণুকা, ওরে মানুষ দেখবি যদি ভগবান। ভবা পাগলা ওই বিপদ সবার পদে ভয়েসে নব, দেখ না পেলে শত শত আশা ভাব একই সবার, ওরে মানুষ দেখবি। একটা স্মৃতি চালু করছি স্বামীজির কথা, স্বামীজির সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছি, যার জন্য এই দুঃসাহস করে পড়লাম পাগলকে। একদিন স্কটিশ চার্চ কলেজ থেকে উনিও বেরিয়েছেন, আমি স্কটিশ চার্চ কলেজ এই জন্য কিছু যে মনে জোর পাই যে আমার সঙ্গে মিল আছে, শ্রীকৃষ্ণের সঙ্গে আমার কিছু মিল কি, কৃষ্ণ মামার বাড়ি মথুরা, আমার মামার বাড়ি মথুরা, রবীন্দ্রনাথের সঙ্গে আমার কোনো একটু মিল খুঁজে পাই, আমি খুঁজে পাই উনি ওয়ানে ক্লাস ওয়ানে রবীন্দ্র এই ওরিয়েন্টাল সেমিনারি করে সেমিনারি করে ছেড়ে দিয়েছিলাম, আমিও ক্লাস ওয়ানে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়ে ছেড়ে দিয়ে স্কটিশ চার্চ করে পড়ে। যাই হোক একদিন ছোট্ট করে বলে শেষ করছি, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, রোজগার হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, খাবার ঠিক নেই, আত্মীয় বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, বিরাট খাবারটির মালিক কিন্তু বাড়িতে ঘুরতে পারি না, কর্মচারীটা নেই। তখন বাপ বাচ্চা
কোন সহযোগিতা সরকারের পাচ্ছি না। মাঝে মাঝে লেবার কমিশনের বাড়িতে গিয়ে তিনি আমার থেকে খাওয়ার লেবার এই অবস্থা বসতে পারে নতুন জায়গায় কোনো রকমের ভাড়া করে আছি। একদিন পাবারের কাছে গেছি, ভাবলাম আপনি ব্যবসা করা যাবে না, ওষুধ দিয়েছি, আমি আশীর্বাদ দিতে গেছি, বাবাকে একজন পুত্র করবেন, তোমার এমন গুরু যে তোমাকে এই অবস্থায় নিয়ে এসছে, তুমি গুরু ছাড়ো না আমাকে ছাড়ো। আমি বাবা আমি তোমাকে ছাড়তে পারবো না, গুরু আমি যখন কোহলাকে করবো আমি পারমিশন দিতে গেছি, দাদু দাদু আমাকে পারমিশন দাও, দাদুকে আমি ওকালতি করবো আর ব্যবসা করা হবে তখন না তুমি ওকালতি করবো, আমি যা করাচ্ছি করে দেবো, তুমি না করবো আর কত পরীক্ষা নেবে, তুমি ছাত্র যখন উপযুক্ত হবে মাস্টার তারা পরীক্ষা দেয় বলেছে আমাকে আর কিছু করতে হবে আমাকে তাকে দেখা হবে, তখন তিনি বলে দেখেছে অনেক বড় কাহিনী দর্শন দিয়েছে কৃষ্ণ কালী শিব তোমাকে আর কিছু ঈশ্বর বলুন তোমার দেবে তারপর তোমাকে নরে করবে না আমাকে তোমার এই কথাটি বাবা আমার বিভিন্ন গুণীজন বক্তারা বক্তব্য রাখেন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এর সারবস্তুটুকু একটু বোধগম্য করার চেষ্টা করি, যে সেই ফিরে ওই ভবাসাগরেই আসতে হয়, যে তুমি যা খুশি করো তোমার ধর্মটি সবচেয়ে বড়, এইটুকু যদি মনে রাখো সেই নদীতে তুমি বাইতে বাইতে তুমি মহাসাগরে যাত্রা করতে পারবে। প্রত্যেকের বক্তব্যের মধ্যে অতি সার, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও সেই কথাই বলছেন যে আমারটাই শুধু খাঁটি, বাকি সব জল, এই ভাবটি করো না। সবার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম যদি তা মানতে পারো। আজ এই ভবাপাল্লা মহাসম্মেলনে সর্বধর্ম নিয়ে এই যে আলোচনা সভা হল তাতে প্রত্যেকটি গুণীজনের চরণে আমাদের প্রণতি জানাই এবং বলি যে তোমরা আরো বহু বহুদিন এমনি ভাবে আমাদের হৃদয়ে অবস্থান করো, আমরা যেন ভুল পথে না গিয়ে সঠিক পথের সন্ধান পাই, ভবার পায়ে আমাদের বিনম্র নিবেদন, এমনি ভাবে তোমার গোপালকে আমাদের মাঝে আরো আরো কাজ করার শক্তি দাও, গোপালের যে মনের চাহিদা তা পূরণ করো বাবা, তার পাশে যেন বহুজন এসে দাঁড়ায়, বহুজনের এক বিশাল ছত্র যেন তুমি এমনি ভাবে যেন আমরা থাকতে পারি। আজ প্রণাম 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 কি যেন লুকানো নামে তাই
মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম।